অনেক কৃতজ্ঞতা জানাই বন্ধুরা আপনাদেরকে। কেন বলছি অবশ্যই জানতে পারবেন, কারণ এই কৃতজ্ঞতা না জানালে আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থেকে যাব। সেই জন্যই আজকে স্পেশাল করে ভিডিওটা বানালাম। একটা কৃতজ্ঞতা সকলের জন্য, কিন্তু বিশেষ করে যে জন্য বানানো সেটা কিন্তু বিশেষ বিশেষ মানুষদের জন্য। তাদের নাম বা কি বিবরণ সবকিছু আমি আপনাদেরকে ধীরে ধীরে বলছি। এত তাড়াহুড়ো করার কিছু নেই, আজকে গানের টিউটোরিয়াল নিয়ে আসছি না। তো কৃতজ্ঞতা সত্যি না জানালেই নয়, কারণ বহুদিন ধরে ভাবছিলাম বানাবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে অনেক কিছু সময় থেকে সময় বের করে ভিডিওটা বানালাম। যারা আমার বানানো ভিডিও দেখে উপকৃত হচ্ছেন এবং দুহাত করে আশীর্বাদ করছেন, সত্যি এর থেকে বড় পাওনা আর বোধ হয় কিছু নেই। তবু ইউটিউব কিন্তু ব্যবস্থা করে দিয়েছে যাতে আপনারা স্পেশালভাবে আমাকে থ্যাংকস বলতে পারেন। থ্যাংকস দেখবেন একটা নতুন করে বর্তাম এসেছে। লাইক থাকে, ডিসলাইক থাকে, শেয়ার থাকে, কমেন্ট থাকে, এই যে পরের পর দেখবেন ওখানে থ্যাংকস বর্তাম এসেছে নতুন করে। তো ওখানে থ্যাংকস বর্তামে প্রেস করেও কিন্তু আপনারা থ্যাংকস স্পেশালভাবে জানাতে পারেন। তো সেই ব্যবস্থা ইউটিউব করে দিয়েছে, কিন্তু আমি স্পেশালি আপনাদের কাছ থেকে যে উপকৃত, কারণ দুহাত করে আশীর্বাদ করার সাথে সাথে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ প্রদান করেন। সেই উৎসাহই কিন্তু প্রত্যেক দিন আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেয়, প্রেরণা দেয়, আমি নতুন করে শুরু করি। কখনো কখনো মনে হয় একটু ভালো লাগছে না, ছেড়ে দিই, কিসের জন্য এত কিছু পরিশ্রম করা, সত্যি ভীষণ পরিশ্রম হয়, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তখন মনে হয় যে ছেড়েই দিই আর ভিডিও বানাবো না, কিন্তু যখনই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি তখনই মনে হয় না আপনাদের জন্য সত্যি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা দরকার, আপনাদের সত্যি কাজে লাগছে, আপনারা উপকৃত হচ্ছেন, আপনারা উপকৃত হচ্ছেন, দুয়ার পরে আশীর্বাদ করছেন, এবং সেই জন্য সত্যি আমি ভালো আছি, সুস্থ আছি আপনাদেরই আশীর্বাদে। আর স্পেশালি যাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকের ভিডিও, সেটা সত্যি না বললে নয়। আমি যখন শুরু করেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, জুলাই মাসে শুরু করেছিলাম ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসা, সত্যি কথা বলতে প্রথম দিকে একদম সাহস পেতাম না। এই কারণে সাহস পেতাম না, ভাবতাম তো তখন থেকে আমার একটু উৎসাহ হয়, কিন্তু তবুও আমি কোথাও যেন নিজের প্রতি বিশ্বাস ছিল না, বোধ হয় পারবো না, এত বিশ্ব সংসার এই টিউটোরিয়াল দেখবে। শুধু এমন নয় যে বাঙালিরাই দেখবে বা আমার পশ্চিমবঙ্গের মানুষ দেখবে বা ভারতবর্ষের মানুষ দেখবে, তা তো নয়, গোটা অল ইন্ডিয়া দেখার সাথে সাথে গোটা বিশ্ব এই টিউটোরিয়াল ভিডিও দেখবে এবং সেখান থেকে তারা শিখবে, তাদেরকে যদি ভুল শেখায় আমি ভীষণভাবে নিজেকে অপরাধী মনে করবো। তো সেই কারণে আমি নিয়ে আসতে সাহস পাচ্ছিলাম না। তারপর দেখলাম যে ঈশ্বর আমাকে সেই সুযোগটা করে দিলেন, যখন আমি রবীন্দ্র সঙ্গীতে এই গোল্ড মেডেল পাই। আমি পূর্ব ভারতের মধ্যে চণ্ডীগড় প্রাচীন কলা কেন্দ্র থেকে ফার্স্ট হই, তখন গোল্ড মেডেল দিয়ে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর থেকে আমার মনের মধ্যে জাগে না আমাকে কিছু করতে হবে। আমি তখন আমার মনে হয় যে ঈশ্বর আমার সাথে আছে, মনে হয় উনি আমাকে সাহায্য করতে চাইছেন, হেল্প করবেন, তো আমার এগিয়ে যাওয়া উচিত। আমার মন থেকে বারবার প্রেরণা আসলো, ফোন থেকে তাগিদ অনুভব করলাম এই ইউটিউবে ভিডিও বানানোর জন্য। তারপর আমি আমার গুরুকে জানালাম, উনি ভীষণভাবে খুশি হলেন এবং উনি ভীষণভাবে উৎসাহ দিয়ে বললেন যে হ্যাঁ অবশ্যই তুমি শুরু করো, তোমার শুরু করা প্রয়োজন, তুমি পারবে, আমি আছি, তোমার কোথাও কোনো অসুবিধা হলে তুমি আমাকে জানিও। আমি ওনার থেকে অনেকটাই দূরে থাকি, কারণ আমার হাজবেন্ডের কাজে সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, তো গুরুর সাথে সেরকমভাবে সাক্ষাৎ হয় না, অনলাইনে যতটুকু সাক্ষাৎ। তো উনি বললেন আমি পিছনে রয়েছি, তোমার যেখানে যা অসুবিধা হবে তুমি আমাকে নিঃসংকোচে বলতে পারো, তুমি হারিয়ে যাও। তো সেই থেকেই শুরু। তারপর যাই হোক, অনেকটা সাহস সঞ্চয় করে এগিয়ে আসলাম এই টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য। কিন্তু সমস্যা কিভাবে বানাবো, অনেক কিছু প্রয়োজন, সেগুলো ধীরে ধীরে কিনতে শুরু করলাম। তো যাই হোক, সবকিছু যখন হলো তখন শুরু করলাম, কিন্তু যখন ভিডিও দেওয়া শুরু করলাম তখন জানেন সাইভাবে জিনিস হয় না, তো উৎসাহ কখনো কখনো হারিয়ে ফেলছি, কখনো কখনো আবার কিছু জনের কমেন্টে বলছিলাম আপনাদেরকে আগে, কিছু জনের কমেন্টে আবার নতুন করে উৎসাহ ফিরে পাচ্ছি। তো এইভাবে যখন দেখলাম যে কিছু বন্ধুরা আমাকে বলছেন যে আমার সা উচ্চারণটা একদমই হচ্ছে না, তুমিতে সয়ে আকার সা, মানে এস এই যে তার সয়ে আকার সা এরকম হচ্ছে, তো সত্যি আমি আমার স্যারকে জিজ্ঞেস করলাম যে আমার কি এটা ভুল হয় উচ্চারণ, উনি বললেন যে হ্যাঁ আমি তো তোমাকে বলেইছি যে তোমার ভুল হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়, সব ক্ষেত্রে হয় না, যখন ভুল হয় আগেই উনি বলে দিতেন, তো ভুল হলে আমি সেটাকে শুনতে সাথে সাথে শুনতে নিতাম। তো যখন গান করতাম তখন কিন্তু এতটুকু বোঝা যেত না, যখন স্যারকম বলতাম স্যার এই গামা এগুলো বলতাম তখন কিন্তু ওই সাটা এস এই যে মানে তাদের সয়ে আকার মতো উচ্চারণ হতো। তো আমি এখন বলার চেষ্টা করছিলাম, কারণ এগুলো কি হয় মাথার মধ্যে সেট করে গেলে ও আবার চলে আসে, তো আপনাদের ওই তালব্য সয়ে আকার শুনতে 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 আমি বেশি করে সেটা বলতে শুরু করি, কিছুতেই আর দন্তের সয়ে আকার হা বলতে পারতাম না, তো ভীষণভাবে আমি এই নবন্যতাই ভুগতাম। তবে একটা জিনিস কি হতো, মাইক্রোফোন ছিল, সেই মাইক্রোফোনে কিন্তু সেটা বেশি করে বোঝা যেত, এমনি নর্মাল ভাবে যখন বলতাম তখন কিন্তু বোঝা যেত না, কিন্তু মাইক্রোফোনের ডিস্টার্বের জন্য সেটা কিন্তু বেশি করে বোঝা যেত। এর ফলে কি করব বুঝে উঠতে পারছিলাম না, খুব চেষ্টা করছিলাম যাতে স্পষ্ট শোনা যায়। আমি আবার নতুন মাইক্রোফোন নিলাম, তো দেখছি তাতে অনেকটা ক্লিয়ার হলো। তারপরে ধীরে ধীরে আমি চেষ্টা করলাম যে কোনোভাবেই যেন না ওটা ভুল উচ্চারণ হয়, আমি চেষ্টা করেছি। অনেকে ভীষণভাবে কটু মন্তব্য করেছেন, তো যারা করেছেন তাদেরকে আমার ভীষণ ভীষণ কৃতজ্ঞতা। একটা ভিডিওতে যদি 20টি কমেন্ট আসে, সেখানে 20টি কমেন্টের মধ্যে প্রায় 10টি কমেন্টে আমাকে বলা হয়েছে যে সা উচ্চারণ হয়নি, কেউ বলছেন যে ম্যাডাম আপনার সবকিছু ঠিক আছে কিন্তু সাটা উচ্চারণ হচ্ছে না, কেউ ভীষণ ভীষণভাবে বাজে
আবার শুধরানোর চেষ্টা করবো। তবে যারা ভীষণভাবে কটু মন্তব্য করে আমাকে এই প্রেরণা দিয়েছেন, আমি সত্যি তখন ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আমার স্যারকে বারবার জিজ্ঞেস করেছিলাম, তাহলে আমি আর দেবো না ভিডিও। তারপরে ওই একটা অক্ষরকে কেন্দ্র করে যদি আমি গান শেখানো বন্ধ করে দিই, যাদের গুরু নেবার সামর্থ্য নেই, অর্থের দিক থেকে তারা দুর্বল, অথচ ভীষণভাবে গান গাইতে আগ্রহী, শিখতে আগ্রহী, তারা অনেকেই বঞ্চিত হবে। তো তা তো তাদেরকে আমি আপনাদের জন্য তো বঞ্চিত করতে পারি না, সেই জন্য এগিয়ে চললাম। এবং আপনাদেরই ভালোবাসায়, আপনাদের কটু কমেন্টের জন্যই কিন্তু আমি শিখতে পারলাম। শুধু এটুকুই বলার জন্য, আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানানোর জন্য আজকের এই ভিডিওটি বানালাম। যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি বন্ধুরা বলে, তো অবশ্যই ক্ষমা প্রার্থী আমি তার জন্য। আমার যেমন শেখা হতো না তেমনি কোথাও ভুল ত্রুটি হচ্ছে, তবে অবশ্যই নিজে গুণে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই জানাবেন কোথায় ভুল ত্রুটি। হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, ওখানে মেসেজ করে জানাবেন। সবাইকে না জানাতে পারেন, আমাকে পার্সোনালি জানিয়ে দিতে পারেন। তবে যদি মনে হয় আমাকে কোনো বারে দিতে পারবেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন সুন্দর করে, কোনো অসুবিধা নেই। একটু কষ্ট পেলেও তবু আপনাদের জন্য আমি আছি, থাকবো। এটুকু আপনাদের বলে দিই, যতদিন আপনাদের আশীর্বাদ আমার সাথে থাকবে, ততদিন আমিও আপনাদের সাথে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিন।